সালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির মাংস দিয়ে, বুটের ডাল আলু দিয়ে। তো দেখেন আমার সাথে মলা মাছ চচ্চড়ি করব। তো আমি এখন মশলাগুলো দিয়ে চুলাটা বসাই দিলাম, তেল দিলাম, ডাল দিয়ে দিতেছি। তারও সুন্দর দিলাম একসাথে দুই চামচ আদা রসুন, একটু বেশি সব মশলা একসাথে করে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছিলাম, বাটা মশলার মতন মনে হয়েছে। তো দেখেন পুরা বাটা মশলার মতন মনে হবে। তো আপনি কীভাবে রান্না করি দেখেন। বটের ডাল দিয়ে মুরগির মাংস, দেখি মুরগির মাংস, বটের ডাল, আলু, খুবই টেস্টি, মজার। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। দেখেন তেলটা উঠে গেছে, এখন আমি মাংসটা দিয়ে দেব। বটের ডাল আলু মাংসটা কষাইতেছি, কষানো করে ঝোল দিয়ে দিব। একটু কষতেছি, তো আরেক চুলায় মলা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করব। দেখেন মুরগির মাংস, আলু, বটের ডাল আর ধানের দিয়ে রান্না করলাম। মলাই মাছ দিয়ে রান্না করব। এইখানে মুরগির মাংস কষানো হয়েছে, বুটের সাথে অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, কষানোটা ভালো হলে টেস্ট হয়, বুটটাও সিদ্ধ, ডালটাও সিদ্ধ হয়, বুটের ডালটা খাইতেও টেস্ট হয়। রোজার পরে আর এগুলা এইরকম ভাবে রান্না করি না, কলিজা গিলা মুরগি সব দুটা এক, মুরগির কলিজা গিলা সব কিছু একসাথে দিয়ে রান্না করলাম। মাংস আছে আর তো আবার ছয় রোজা রাখলাম। সবাই দোয়া করবেন আমি যে রোজাগুলো ভালোভাবে করতে পারি, সুস্থ থাকি, শরীর ভালো থাকে, সাথে সাথে না করলে হয় না রোজা। যেমন আমরা করে চলতেছি, আমরা মারা ছেলেরা আমরা তিনজনেই, তো আমার সাথেই থাকেন, দেখতে থাকেন। টমেটো মশলাটা কষানো, কষানোর সাথে একটু মাছটা দিয়ে দিব, হালকা করে ভেজে নিছি। ফ্রিজের মাছ তো এগুলো না ভাজলে গন্ধ আসে, মাছগুলো টাটকাই ছিল যখন আনছে, এখন টমেটোর সাথে মাছটা বোনা করে রাখতে আছে, খুবই মজা। মজা হলে কি রোজা রাখছি ছয় রোজা, কোনো টেস্ট করতে পারি না, আইডিয়ার উপরে রান্না করতেছি। এই তো আমার মাংসটাও কষানো হয়ে গেছে,
একটু মিনিট ঝোল দিয়ে দিব। আকাশটা মেঘাচ্ছন্ন বৃষ্টি বৃষ্টি, এই জন্যে ভিডিওটায় কিছু অন্ধকার অন্ধকার লাগতে পারে, তারপরেও কিছু করার নাই। যেহেতু রান্না বসাই দিছি আর রোজা থেকে মনে করুন দিকে লিজ করার সময় এগুলো করা ভাল লাগে না, এই জন্য আগে আগে রান্না করে ফেলতেছি। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো হওয়ার পথে রেসিপিগুলা মাছের ডাল ভেন্ডি ভাজি, তারপরে ওগুলো রান্না করে নিছি। আর ইফতারির জন্য বুটগুলো ছোলাগুলো ভেজে রেখে দিব, বুট ভরা এগুলা পেঁয়াজ ওগুলা বিকালে বাঁচবো আসরের পরে। তো অংশটা দেখেন কত কালারফুল, কত সুন্দর হয়েছে। বোটের সাথে তো একটু ঝোল ঝোল রাখতে হবে, আবার জাল দিতে যাই এগুলা শুকাই যাবে। খুবই মনে হয় মজার হয়েছে দেখতে দেখা যাইতেছে। তো এখন আমার রান্নাটা শেষ পর্যায়ে এসে গেছে। বৃষ্টি হইতেছে, আমি পাকঘরের জানালাটা দেখাইতেছি, পার্শ্ববর্তী ছাদের মেদেন খুব ভাল লাগতেছে। তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।